আমরা আগামী সোমবার থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব পেশেন্টদেরই করা শুরু করছি। ওপিডিতে যারা আসবে ডক্টর দেখাতে তাদের র্যান্ডামলি সবারই টেস্ট করানো হবে। এমার্জেন্সিতে যারা ভিজিট করবে তাদের সবাইয়ের ওখানেই এমার্জেন্সিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা কমপ্লিট করব। সোমবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এবং আউটডোরে আসা সমস্ত রোগীদের করোনা সংক্রমণ নিশ্চিত করতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। ফলে বাড়বে করোনা আক্রান্তদের চিহ্নিত করে চিকিৎসার ব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। করোনা পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে আংশিক লকডাউন, যদিও করোনা নিয়ন্ত্রণে দরকার পরীক্ষার সংখ্যার বৃদ্ধি। এই পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি ও আউটডোরে আসা সকল রোগীকেই করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে আগামী সোমবার থেকে। এদিন একথা জানালেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অভিক মাইতি। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে আমরা আউটডোর এবং এমার্জেন্সি বিভাগে আসা সমস্ত রোগীকেই করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ওয়ার্ডে নিয়ে যাবার পক্ষে আগাম বাড়তি সুবিধে পাওয়া যাবে। এদিন তিনি আরও বলেন, হাসপাতাল প্রাঙ্গণে যে ফিভার ক্লিনিক চালু হয়েছে তার সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে আগে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেই সময়সীমা ছিল, তার পরিবর্তে সকাল 9টা থেকে সন্ধে 8টা পর্যন্ত করা হয়েছে। সোমবার থেকে প্রতিদিন প্রায় 300 জন মানুষের করোনা টেস্ট করার লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে। অভিক মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। সরাসরি উনি কি বলছেন শুনবো। টেস্টিং বাড়ানোর জন্য কি নির্দেশ হয়েছে, কি পদক্ষেপ হয়েছে? আমরা আগামী সোমবার থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব পেশেন্টদেরই করা শুরু করছি। ওপিডিতে যারা আসবে ডক্টর দেখাতে তাদের র্যান্ডামলি সবারই টেস্ট করানো হবে। এমার্জেন্সিতে যারা ভিজিট করবে তাদের সবাইয়ের ওখানেই এমার্জেন্সিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমরা কমপ্লিট করে দেবো পেশেন্টটা ওয়ার্ডে যাওয়ার আগে। এতে কী সুবিধা হবে? এতে সুবিধা হবে, আমরা আর্লি ডিটেকশন হয়ে যাবে পেশেন্টটা পজিটিভ আছে না নেগেটিভ, সেই হিসাবে আমরা সেই ওয়ার্ডে ট্রান্সফার করবো। আর আমাদের ফিভার ক্লিনিক যেটা চলছিল সেটা আমরা হচ্ছে টাইমিং বাড়িয়ে, এটা 9টা 2টো ছিল, সেটা আমরা 8টা অবধি সন্ধ্যেবেলা করবো, যাতে সব পেশেন্টরাই আরটিপিসিআর আর র্যাপিড অ্যান্টিজেন পরিষেবা পায়। ওটা অবধি টার্গেট কত আছে? টার্গেট আমাদের 300 করে আছে পার ডে আরটিপিসিআর আর র্যাপিড অ্যান্টিজেন, সেইটাকে টার্গেট মিট করার জন্য আমরা সবাই টেস্টিং করবো। রায়গঞ্জ থেকে দেবব্রত দাসের রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।